ব্রিসবেন ক্রিকেট স্টেডিয়াম থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এখানে বাংলাদেশে যারা সমর্থক আছেন তারা প্রত্যেকে আসলে আমার সঙ্গে আছেন এবং আশপাশ তাকালে পুরো মনে হচ্ছে যে এক টুকরো বাংলাদেশি আসলে আমরা দেখতে পাচ্ছি। ব্রিসবেনে বাংলাদেশিরা কম থাকলেও বিভিন্ন জায়গা থেকে, অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট থেকে কিংবা অস্ট্রেলিয়ার বাইরে থেকে বা ঢাকা থেকেও অনেকে আসলে এখানে এসছেন। সো তার মানে হচ্ছে বাংলাদেশের অপোনেন্টকে সেটা আসলে মূল ব্যাপার নয়, বাংলাদেশ খেলছে, বাংলাদেশের ক্রিকেট খেলছে এবং সেই ক্রিকেটের সঙ্গে সমর্থকরা থাকতে চান। ঠিক তেমনটাই এই মুহূর্তে আমার সঙ্গে ঘটছে। এই মুহূর্তে আমি আছি ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডের সামনে এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক বাংলাদেশি সমর্থকরা আছে এবং এইখানে আমরা আসলে ঠিক অনেককে পেয়ে গেছি, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা কোত্থেকে এসছেন? আমরা এসেছি ডালাস থেকে। ডালাস থেকে? জাস্ট ফর ডালাস থেকে। ডালাস থেকে? জি। এত দূর থেকে আসার আসলে কারণটা কি? আমরা বাংলাদেশ লাভ করি, আমরা যদিও বাংলাদেশ থেকে অনেক দূরে থাকি কিন্তু বাংলাদেশকে আমরা সবসময় মিস করি এবং তাদের সব সাফল্য কামনা করি। এবং ডালাস থেকেও তো আপনারা সাপোর্ট করতে পারতেন, ঠিক সুদূর এখানেই মানে ব্রিসবেন পর্যন্ত কেন? প্রেজেন্স হওয়াটা একটা জরুরি ব্যাপার, মাঠে থেকে তাদের উৎসাহ দেওয়াটা মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস। খুবই চমৎকার, খুবই চমৎকার বলেছেন। এবং কতটা ভালোবাসা থাকলে আসলে এই দূরত্বটা আসলে অতিক্রম করে এখানে আসা যায় সেটা বুঝতে পারছি। কি মনে হচ্ছে লাস্ট ম্যাচটা বাংলাদেশ আসলে ফাইট দিতে পারেনি, আজকের ম্যাচটা কি প্রত্যাশা করছেন? আমাদের মতো শো অফ করলেই হয়েছে, বাস এটাই। আমরা শো অফ করছি, এখন প্লেয়াররা শো অফ করবে। কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগে? সাকিব আল হাসান। সাকিব আল হাসান? সাকিব আল হাসান? সাকিব, সাকিব। এখানে চারজন, চারটা ভোটই পড়েছে সাকিবের দিকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ টি স্পোর্টসে কানেক্টেড হওয়ার জন্য। আমরা দর্শক, আরও যারা দর্শক আছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং আমাদের আশেপাশে অনেকে শুধুমাত্র ফিল্মিং করছেন, আমরা তাদেরকেও নিতে চাই। কাকে সাপোর্ট করছেন আর কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগে? I'm Pakistani. Oh, you're Pakistani. Bangladesh. You're supporting Bangladesh. Why was the reason? I'm married a Bangladeshi. I'm married a Bangladeshi. Okay, okay. And Pakistan, Bangladesh, they have always a very good friendship. I know. Okay. It's been good. But I'm still going to support them. I'm Bangladeshi now. If Bangladesh face Pakistan, then whom will you support? Pakistan. Right. বুঝতেই পারছেন যে আসলে এখানে দর্শকদের আনাগোনা আছে, অনেকে আসলে এখানে উপস্থিত রয়েছেন, এখানে অনেকে উপস্থিত রয়েছেন। ইনশাআল্লাহ জিতবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জিতবে, হ্যাঁ ইনশাআল্লাহ। কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগে? কার খেলা অবশ্যই বলবো, সাকিবের খেলা ভালো লাগে, আফিফের খেলা ভালো লাগে, আর আসলে যেদিন যে খেলবে তার ভালো লাগবে। এখন মেইন কথা আমরা কষ্ট পেতে ভালোবাসি, কারণ আমরা বাংলাদেশকে ভালোবাসি। তবু বারবার ফিরে আসি, বারবার ফিরে আসি, অনেক দূরে বাংলাদেশ জিতলো, বাংলাদেশ সবকিছু বাদ দিয়ে হচ্ছে এসেছি। ওকে, কারণ চাই যেন বাংলাদেশ জিতুক, অ্যাট লিস্ট আশা থাকবে একটা ম্যাচ জিতুক। আচ্ছা একটা ব্যাপার, এই যে লাস্ট ম্যাচে বাংলাদেশ খুব একটা কনটেস্ট করতে পারলো না, বাট তারপরেও তো আমরা বাংলাদেশকে সাপোর্ট করে যাচ্ছি, আমরা সেটা বিশ্বাস করি যে কোনো একদিন বাংলাদেশ সেখান থেকে উঠে আসবে। অবশ্যই উঠে আসবে, কারণ আমরা যারা প্রবাসে আছি আমাদের একটা জিনিস থাকে কি, আমাদের দেশের প্রতি অন্যরকম ভালোবাসা থাকে। তো বারবার বাংলাদেশ যতই আপনি আজকে দেখতে পারেন কি পরিমাণ অডিয়েন্স আজকে আসছে। সো আমরা আশা করি বাংলাদেশ টিম সেই ইমোশনটা বুঝতে পারবে এবং ভালো করবে, এই আশাটা রাখি, দেখা যাক কি হয়। আমরা বাংলাদেশকে নিয়ে অনেক সমালোচনা করি কিন্তু এই সব সমালোচনার পরেও আমরা বাংলাদেশের পাশেই থাকি, আমরা তো মনে নিজের ভেতরে একটা বিশ্বাস রাখি যে একদিন বাংলাদেশ অনেক অনেক ভালো করবে। আমরা হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, আমাদের স্টার্টিংটা খুব ভালো দরকার। হোপফুলি আজকে 170 প্লাস হলে আমরা ভালোভাবে জিতবো এবং বলিং লাইনও আমাদের স্ট্রং আছে। সো ইনশাল্লাহ আজকে ভালো কিছু হবে এবং ভালো কিছু করলে পুরানোগুলো সব ভুলে যাবো আমরা, ভালো আশা করছি। বাংলাদেশ ব্যাটিং পেয়েছে, আপনি কি আশা করছেন আজকে বাংলাদেশের স্কোর কত হতে পারে? আমি আশা রাখি যদি সেটা 160-170 হয় সেটা একটা ফাইটিং স্কোর হবে, পাওয়ার প্লেটা ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। এবং দ্য থিং ইজ দ্যাট যেমন মাশরাফি যখন ক্যাপ্টেন ছিল সে যেভাবে ইউটিলাইজ করতো, কখন কাকে ইউজ করা লাগবে সেই ক্যাপ্টেন্সিটা আমরা দেখতে চাই, কারণ যখন সেটা কম্পিটিটিভ হবে আমাদের সেটাই ভালো লাগবে। বুঝতে পারছেন কতটা চমৎকার অ্যানালাইসিস আসলে তারা করতে পারেন, মানে কীভাবে ইউটিলাইজ করতে হবে পাওয়ার প্লে, মানে এভরিথিং। দর্শক মানে একজন ক্রিকেট অ্যানালিস্টের চাইতেও যারা দর্শক তারা অনেক বড় অ্যানালিস্ট, সেটা আমি বিশ্বাস করি অন্তত, সেটা আসলে এখানে দেখতে পাচ্ছি। হোয়াটস দ্য প্রেডিকশন টুডে, বাংলাদেশ আজকে ব্যাটিং করছে? আজকে ব্যাটিং করছে মানে কত কত রান হতে পারে? 200 প্লাস 200 প্লাস। কনফিডেন্স, কনফিডেন্স। বাংলাদেশ জিম্বাবুয়ের এগেইনস্টে একবারই 200 রান করেছিল, সেটা মিরপুরে। বাংলাদেশের জন্য সেকেন্ড অপরচুনিটি ওয়েট করছে। এই ওয়েদারটাও আমাদের বাংলাদেশের মতো, সো আমরা অ্যাডজাস্ট করতে পারবো এবং কোনো ঠান্ডা এক্সকিউজ দিতে পারবে না, গরম এই সিমিলারই থাকে, সো আমরা ভালো কিছু করব। আমি একটা জিনিস বিশ্বাস করি, ইয়েস্টারডে ইজ দ্য হিস্ট্রি, টুমরো ইজ দ্য মিস্ট্রি, টুডে ইজ দ্য বেস্ট টাইম টু ক্রিয়েট হিস্ট্রি। ইয়া, এটার পর কি আর কোনো কিছু লাগে? এক্সিলেন্ট, ওয়েল স্পোকেন। ব্যাট হাতে কে সবচেয়ে বেশি রান করতে পারে কি মনে হয়? সাকিব। সাকিব, ওকে, কে রান করতে পারে বেশি?
আফিফ করতে পারে, সাকিব করতে পারে, আমরা চাই সবাই ভালো করুক, সৌম্য একটা ভালো ইনিংস করুক, আমরা সবাই চাই লিটন দাস অ্যাট লিস্ট ওপেনিংটা ভালো করুক, তারপরে পরে দেখা যাবে, লিটনকে সামলাতে হবে, ওকে ওকে, একজন একজন বিরাট কোহলি যদি খেলাকে সামলে নিতে পারে সেরকম আমাদেরও দরকার। আচ্ছা সবাই একটা কথা বলেন, আমরা এই যে যেমন কালকে হচ্ছে নিউজিল্যান্ডের সেঞ্চুরি দেখলাম, গ্লেন ফিলিপস তার সেকেন্ড সেঞ্চুরিটা করলেন টি টোয়েন্টিতে, এবং নিউজিল্যান্ডের যারা ব্যাটার সেটার মধ্যে 10th সেঞ্চুরি, তাদের কলিন মানরোর 3টা সেঞ্চুরি করেছেন, ব্র্যান্ডন ম্যাককালাম তিনি সেঞ্চুরি করেছেন 2টা, এই যে তাদের এখানে সেঞ্চুরি ভুরি ভুরি, বাংলাদেশে একটা মাত্র সেঞ্চুরি নিয়ে আমরা বসে আছি, তামিম ইকবাল আর তো সেঞ্চুরি হচ্ছে না, এটাকে একটা আক্ষেপ লাগে নাকি, কষ্ট লাগে নাকি? আজকে হবে ইনশাআল্লাহ, আজকে কি হবে, আমরা কি ডিসিশনটা ম্যাচ যাবে 150 প্লাস যাবে, 150 প্লাস কে, সাকিব তামিম যে হোক আমরা ওপেনারদের উপরে আশা রাখি, মিডল অর্ডাররা তাদের একটা ভরসা। মানে বিশ্বাস হয় যে বাংলাদেশে কেউ টি টোয়েন্টিতে সেঞ্চুরি করতে পারে। আসলে একটা জিনিস আমরা এখান থেকে একটু সবাইকে নিয়ে বলতে চাই, বাংলাদেশের সামর্থ্য নিয়ে, বাংলাদেশের যে লিমিটেশন স্কিল নিয়ে অনেক ধরনের কথা হয়, বাট এখানে যারা আপনাদের আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন সব লিমিটেশনসের ঊর্ধ্বে গিয়ে তারা বিশ্বাস করেন যে বাংলাদেশের খেলোয়াড়দের সামর্থ্য আছে এবং তাদের গিভেন ডেতে তারা যে কেউ ভালো করতে পারে এবং যারা সেঞ্চুরি করতে পারে, অ্যান্ড দে বিলিভ ইট ক্যান বি লিটন দাস, ইট ক্যান বি সৌম্য সরকার, অর ইট ক্যান বি সাকিব আল হাসান, হবে নাকি বাংলাদেশের জন্য আজকে একটা সেঞ্চুরি এগেইনস্ট জিম্বাবুয়ে? আমরা লাস্টে সবার জন্য, মানে বাংলাদেশ টিমের জন্য একটা চিৎকার দিব, মানে চিৎকারটা এমন হতে হবে যাতে আশেপাশে সবাই তাকায় যে কিছু একটা হচ্ছে, ওকে রেডি, 1 2 3, আজকে কে জিতবে? না আশেপাশে অনেকে তাকিয়ে আছে, সবাই তাকিয়ে নেই, লাস্ট আরেকবার। হ্যাঁ আমরা দর্শক এখানে বুঝতে পারছেন ব্রিসবেন মানে এই মুহূর্তে একটা উৎসব মুখর একটা জায়গা আমাদের জন্য, মনে হচ্ছে আমরা বাংলাদেশে আছি, সব বাংলাদেশের কেউ কাউকে চিনি না, বাট আমাদের একটাই পরিচয় এই মুহূর্তে, আমরা বাংলাদেশি এবং আমরা আজকে বাংলাদেশকে সাপোর্ট করছি, এবং আজকে কে জিতবে? হিস্ট্রি ওয়েট করছে বাংলাদেশের জন্য, জিম্বাবুয়ের এগেনস্টে হতে পারে যে কারো পক্ষ থেকে সেঞ্চুরি। Subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.